বিপিএল ফুটবলে কাল বড় ম্যাচ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলতি মৌসুমে লিগে প্রথমবার মুখোমুখি হবে দুই চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও আবাহনী। ম্যাচ শুরু বিকেল চারটায়। টঙ্গীতে বিকেল তিনটায় দিনের আর এক ম্যাচ লড়বে উত্তর বারিধারা ও শেখ রাসেল ক্রীড়াচক্র। ফেডারেশন কাপের পর আবারও মুখোমুখি হচ্ছে আবাহনী বসুন্ধরা। লিগে প্রথমবার মাঠের লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরার মোকাবেলা করবে ঢাকার জায়ান্টরা। এখন পর্যন্ত অপরাজিত দুদলই, তবে পয়েন্ট ব্যবধান বলছে শিরোপা রেসে এগিয়ে কিংরা, নয় পয়েন্টের ফারাকে আকাশি নীলরা। লিগে আধিপত্য বাড়াতে পুরো পয়েন্ট যোগ করার টার্গেট ঢাকা আবাহনীর। উঠতে থাকা বসুন্ধরা ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ মিলিয়ে জিতেছে 15 ম্যাচ, হারেনি একটিও। শেখ জামালের সাথে সেই বিতর্কিত ম্যাচেই শুধু পয়েন্ট হারিয়েছে অস্কার ব্রুজনের ছেলেরা। লিগের প্রথম হাফের বাকি 2 রাউন্ড জিতে তাই রবিনিয়োরা চাইবে তাদের জয়ের ধারা অব্যাহত রাখতে। কালকে আমাদের সামনে কঠিন পরীক্ষা, এজন্য আমাদের মাথা ঠান্ডা রেখে খেলতে হবে। পয়েন্ট টেবিলে এগিয়ে থাকার সুযোগ নিতে চাই আমরা। এদিকে আসলে সর্বোচ্চ 6 বারের চ্যাম্পিয়ন আবাহনীও লিগে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি, তবে 4 ড্রয়ে বসুন্ধরা থেকে বেশ পিছিয়ে আছে আকাশি নীলরা। শেষ 5 ম্যাচে 3 জয় 2 ড্র, প্রতিপক্ষ ছিল বেশ শক্ত। চড়াই উত্তরে পেরিয়ে এ জয় দলে বেশ আত্মবিশ্বাস যোগাবে। তবে ইঞ্জুরি কবলে আবাহনী এ ম্যাচে পাচ্ছে না জীবন ও রায়হানকে। মামুনুল ও বেলফোর্ট এর চান্স 50-50। ম্যাচ জিতলেই টেবিলের 2-এ চলে আসবে মারিও ল্যামোসের শিষ্যরা। প্রতিপক্ষ অনেক শক্ত তা আমরা জানি, তবে এটা মনে রাখতে হবে আমরা আবাহনী, আমরা জেতার জন্য মাঠে নামি। সামিউল কায়নাত, ডিবিসি নিউজ ডেস্ক।